আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অর্ষ অনেকদিন বাদে আজ ভার্সিটিতে এসেছে। ওর আগমনে সবচেয়ে বেশি খুশি হয়েছে শম্পা। অর্ষার ভার্সিটিতে সবচেয়ে প্রিয় বান্ধবী সে। স্কুলের বেস্ট ফ্রেন্ড অর্ষাদ থাকলেও দেখা সাক্ষাৎ কিংবা কথা হয় খুবই কম। অবশ্য এমন হওয়াটা অস্বাভাবিক নয়, বিয়ে হয়ে গেলে একটা মেয়ের জীবনে তখন অনেক পরিবর্তনই ঘটে। কলেজ পর্যন্ত একসাথে পড়ার পর বেস্ট ফ্রেন্ড মিনির বিয়ে হয়ে গেছে। পড়াশোনা এখনও কন্টিনিউ রাখলেও ক্লাস করা হয় না। শম্পা অর্ষাকে দেখেই বসা থেকে উঠে এসে শক্ত করে জাপটে ধরল। নিজের উপর ভারসাম্য রাখতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল অর্ষা। হেসে সেও জড়িয়ে ধরে বলল, পড়ে যাব তো। পড়বি না, তোকে ধরার জন্য কত আশিক আছে এখানে। ফালতু কথা বলবি না তো সব সময়। ফালতু কথা বলি নাকি সত্যি কথা বলি সেটা তুইও জানিস। এতদিন আসিসনি, কত মিস করেছি জানিস। এত দূর আসতে ভালো লাগে না, কিন্তু তুই আপুর এঙ্গেজমেন্টে না এসে কাজটা ভালো করিসনি। বাসা ম্যানেজ করতে পারিনি রে, সরি। তবে বিয়ে মিস করব না, প্রমিস। মিস করতে দিলে তো, তুলে নিয়ে যাব। এহ, তুলে নিয়ে গিয়ে কি হবে, তোর তোর ভাই নাই, থাকলে না হয় একটা কথা ছিল। একটু থেমে শম্পা উল্লাসিত স্বরে বলল, ভালো কথা, তোর দুলা ভাইয়ের কোনো ছোট ভাইটাই নেই? অর্ষা ঠোঁট উল্টে বলল, না, সে একাই, বোন আছে একটা ছোট, বিয়ে হয়ে গেছে, ছোট বাবু আছে আপুর, তাই শীতের মধ্যে আসেনি, শ্বশুর বাড়ি নাকি আসতে দেয়নি। থাক, মেয়ে মানুষের ফিরিস্তি শুনে আমার কাজ নেই, আমার যে সিঙ্গেল মরতে হবে বুঝতে পেরেছি। সিঙ্গেল কেন মরবি, তাছাড়া আর কি করব, নিজে একটা রিলেশন করিস, তারও কোনো ছোট ভাই নেই, ওই সাপু বিয়ে করেছে, তারও কোনো ছোট ভাই নেই, মানে একদম যাতা। অর্ষা হেসে বলল, এমন ভাবে বলছিস মনে হয় দুনিয়াতে ছেলের খুব অভাব। শোন, ভাইয়ার অনেক সুন্দর সুন্দর বন্ধু আছে, বিয়েতে ট্রাই মারতে পারিস। সত্যি? হ্যাঁ। শম্পা হেসে ফেলল, বলল, আচ্ছা সেসব পরে দেখা যাবে, ছবি তুলিস নি ভাইয়া আপুর? অবশ্যই দেখা। অর্ষার শম্পা নিজেদের জায়গায় এসে বসেই এতক্ষণ গল্প করছিল। অর্ষা ব্যাগ থেকে ফোন বের করে সবার ছবি দেখালো। ছবি দেখা শেষে শম্পা বলল, কিরে রিহান ভাইয়ার ছবি দেখলাম না যে, দাওয়াত দিসনি? অর্ষার মনটা খারাপ হয়ে গেল, মলিন স্বরে বলল, বলেছিলাম কিন্তু আসেনি, কাজ আছে নাকি? ঘোড়ার ডিমের কাজ, একটা মানুষ এত ব্যস্ত থাকতে পারে? অর্ষা হাসার চেষ্টা করে বলল, পারে হয়তো, ওর লাইফ তো আর আমাদের মতো সাধারণ কোনো লাইফ নয়, তাই না? সে তো আবার সেলিব্রিটি, ড্যামিট, আমার মনে হয় কি জানিস, কি সে তোকে ভালোবাসেই না। মুখের উপর এমন একটা তিক্ত কথা শুনে বেশ কষ্ট লাগলো অর্ষার, হজম করতে পারছে না ঠিক। মাঝে মাঝে যে তার মনেও এমন প্রশ্ন আসে না ঠিক তা নয়, একাকি তার মনেও প্রশ্নগুলো আসে, কিন্তু যখনই রিহানের সাথে কাটানো ভালো মুহূর্তগুলোর কথা মনে পড়ে তখনই সে তার মনকে সামলে নেয়। রিহান তো আগে এমন ছিল না, আগে ঠিক মতোই সময় দিত, কথা বলতো, দেখা করত, ওর ব্যস্ততা বেড়ে গেছে ইদানিং, পরিবর্তন এসেছে সাথে। অর্ষও রিহানের কথা মেনে নিয়েছে যে ব্যস্ততাও কাজের চাপিয়ের একমাত্র কারণ। অর্ষাকে চুপ করে থাকতে দেখে বলল, যে ভালোবাসে সে হাজার ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটার জন্য সময় বের করে, সময় দেয়া না দেয়াটা নির্ভর করে নিজের ওপর, আমরা ওই মানুষদেরই সময় দিই যাদের গুরুত্ব আছে আমাদের জীবনে, বুঝতে পেরেছিস? বাদ দে এখন এসব কথা। আমি তো বাদই দেই সব সময়, কিন্তু আমি তোর ভালো চাই অর্ষা, তাই বরাবর বলি যে পরে বেশি কষ্ট পাওয়ার চেয়ে আগেই নিজ থেকে সরে যা। অর্ষা বিষাদের হাসি হেসে বলল, বলা তো অনেক সহজ কিন্তু করে দেখানো কঠিন। তোর জায়গায় আমি থাকলে আমিও হয়তো এই কথাগুলো অবলীলায় যে কাউকে বলে দিতে পারতাম, যেমনটা তুই, মা এবং আপু আমাকে সব সময় বলিস, কিন্তু তোদেরকে আমি কিভাবে বোঝাই যে আমি কেমন সিচুয়েশনে আছি? তোরা তো বলেই খালাস, রিহানকে আমি ছেড়ে দেব এটা করা তো দূরে থাক, আমি ভাবতেও পারি না, ওকে ছাড়া আমি থাকতেই পারবো না। অর্ষা, আমি জানি তুই তাকে কতটা ভালোবাসিস, কিন্তু সে কি তোর ভালোবাসার যথাযথ মূল্যায়ন করছে বল? সে তোকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে, ভালোবাসা অভিনয় করে যাচ্ছে,
আর তুইও বোকার মতো সব সয়ে যাচ্ছিস। এভাবে আর কতদিন চলবে আমায় বলতো? আশা চুপ করে আছে। শাম্পা বলল, আচ্ছা তুই তাকে বিয়ের কথা বলেছিস? হুম। কি বলেছে ভাইয়া? এখন বিয়ে করতে পারবে না, আগে ক্যারিয়ার। শাম্পা বিদ্রুপ করে হাসলো, বলল, এতেও যদি তুই না বুঝিস। আচ্ছা যাই হোক, বাদ দে, দেখ এভাবে যে কয়দিন যায়। দুজনে চারটা ক্লাস করে বেরিয়ে গেল ক্লাস থেকে। অনেকদিন পর দুজনে দেখা হয়েছে বিধায় আজ দুজনে একসাথে কিছুক্ষণ ঘুরবে। ওরা প্রথমেই দুপুরে খাওয়ার জন্য একটা নামি দামি রেস্টুরেন্টে গেল। যেহেতু শম্পা ঐশীর এঙ্গেজমেন্টে আসতে পারেনি, তাই ওকে ট্রিট দেবে বলে ঠিক করেছে অর্ষা। দুই বান্ধবী খুশি মনে গল্প করতে করতে রেস্টুরেন্টে প্রবেশ করে, কিন্তু সেই হাসি হাওয়ায় মিলিয়ে যেতে খুব বেশি সময় লাগলো না। এই তো ওদের থেকে হাত তিনেক দূরে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে রেস্টুরেন্টে। দোলনা সহ চারপাশের সম্পূর্ণ জায়গাটুকু প্লাস্টিকের অর্কিড ফুল দিয়ে সাজানো। ওইখানেই পাশাপাশি হাত ধরে ছবি তুলছে রিহান এবং অপরিচিত একটা মেয়ে। ওদের ছবি তুলে দিচ্ছিল অন্য একজন। অর্ষার বুক কষ্টে ফেটে যাচ্ছিল। মুখ থেকে কোনো শব্দ যেমন বের হচ্ছিল না, ঠিক তেমনই আবার তার পাও চলছিল না। তার কষ্ট হয়তো ঠিক মতো ভাষায় ও সে প্রকাশ করতে পারবে না। শম্পা শক্ত করে অর্ষার এক হাত চেপে ধরল। ওদিকে অর্ষার দুই চোখ তখন অশ্রুতে টইটম্বুর। সে ঝাপসা দৃষ্টিতে তাকিয়েছিল রিহানের হাতের দিকে। কোনোভাবেই তার মানতে ইচ্ছে করছিল না যে এটাই তার রিহান, তার ভালোবাসার মানুষ। ওরা ঠিক কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিল খেয়াল নেই, তবে বেশ কিছুক্ষণ পর রিহানের সাথে অর্ষার চোখাচোখি হলো। ততক্ষণে অর্ষার চোখ থেকে গাল বেয়ে অশ্রুধারা নেমেছে। রিহানকে বেশ অপ্রস্তুত দেখালো। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে এগিয়ে এলো অর্ষার কাছে, বলল, তুমি এখানে? অর্ষা ক্রন্দনরত স্বরে বলল, আমাকে এখানে আশা করোনি নিশ্চয়ই? রিহান চুপ করে আছে। অর্ষা বলল, এই তাহলে তোমার ব্যস্ততা, অথচ আমি কতটুকু সম্পূর্ণ বলতে পারলো না। অর্ষা কান্নে আটকে গেল, ঢোক গিলে ফুফিয়ে বলল, এই অথচ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমার সাথে এটা নিয়ে পরে কথা বলবো। পরে কেন, যা বলার এখনই বলো, তা না হলে আর কখনো বলার দরকার নেই। তুমি কাঁদছো কেন? এখানে তো কাদার মতো কিছু হয়নি, প্লিজ কান্না থামো। এখানে আমার পরিচিত মানুষজন আছে। রাইট, এখানে কাদার মতো কিছু হয়নি, সত্যি সত্যি কিছু হয়নি। থ্যাংকস আমাকে আমার জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য, আমার বিশ্বাসের মূল্য এভাবে দেওয়ার জন্য। এরপর সে হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, বিশ্বাস যে কতটা দামি এটা তুমি ততদিনে বুঝবে না, যতদিন না কেউ তোমার বিশ্বাস ভাঙছে। এরপর সে কাঁদতে কাঁদতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। বেরোনোর সময় গেটে আনাফের মুখোমুখি হয় অর্ষা, তবে দাঁড়ালো না, তৎক্ষণাৎ চলে এলো সেখান থেকে। রেস্টুরেন্টের পাশে একটা পাবলিক পার্ক আছে। সকালে আর বিকালে অনেক মানুষজন থাকলেও এই দুপুরবেলায় কোনো মানুষ তেমনই থাকে না। একটা ফাঁকা জায়গায় গিয়ে অর্ষা হাঁটু গেড়ে ঘাসের ওপর বসে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। ওর বুক ভাঙা কান্না দেখে শম্পা নিজেও নিজেকে সামলাতে পারল না। সে চাইতো অর্ষা সরে আসুক রিহানের জীবন থেকে ভালো থাকার জন্য, কিন্তু এভাবে হোক এটা চায়নি। সে অর্ষাকে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেলল। অর্ষার কান্নার গতি বেড়ে যায়। তার আহাজারে কি ওই মানুষ অবধি পৌঁছাবে কখনো? অর্ষা বাসায় ফিরেছে বিধ্বস্ত অবস্থায়, সাথে শম্পা এসেছে। বাড়িতে আসার আগে অর্ষা বারবার করে বলে দিয়েছে বাসায় কিছু না বলতে। সে নিজেও চেষ্টা করলো স্বাভাবিক থাকার, সবার সাথে হেসে কথা বলল। শম্পা অবাক হয়ে দেখলো অর্ষাকে। একটু আগেও তো মেয়েটা পাগলের মতো কাঁদছিল, আর এখন এখন কতটা হাসি খুশিভাবে কথা বলছে। বোঝার উপায় নেই মেয়েটা কী পরিমাণ পাহাড় সম কষ্ট বুকে চেপে রেখেছে। অবশ্য অর্ষা কারো দিকে সরাসরি চোখ তুলে তাকিয়ে কথা বলেনি। কণ্ঠ আর ঠোঁটের হাসিকে পরিবর্তন করা গেলেও চোখের ফোলা ভাব তো আর এক নিমেষে পরিবর্তন করতে পারবে না। শম্পা গোপনে একটা দীর্ঘশ্বাস নিল। আমেনা বেগম জানেন যে শম্পার সাথে অর্ষার সম্পর্ক অনেক ভালো, এর আগেও অনেকবার বাড়িতে এসেছে। বাড়ির সবার সাথে শম্পার বন্ডিং অনেক ভালো। অনেকদিন বাদে শম্পা বাসায় এসেছে বিধায় আমেনা বেগম যতটুকু সম্ভব রান্নাবান্না করে নাস্তা মিষ্টি দিলেন, সেই সাথে কপট রাগও দেখালেন এঙ্গেজমেন্টে না আসার জন্য। শম্পা আমেনা বেগমকে কথা দিয়ে ব্যস্ত রাখায় তিনিও মেয়ের দিকে নজর দেননি তেমন। যাওয়ার পূর্বে শম্পা বেশ ভালোভাবে অর্ষাকে সান্ত্বনা দিয়ে গেল, যদিও এতে খুব বেশি কাজ হবে না, এটা শম্পা নিজেও জানে। রাতে আর খাবার খেল না অর্ষা, ঘরের দরজা আটকে কান্না করতে লাগলো। সারা রাত ঘুম আসেনি চোখের পাতায়, কখন যে কাঁদতে কাঁদতে ভোর হয়ে গেছে সে নিজেও জানে না।
কতবার ফোন চেক করেছে হিসাব নেই, ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বার কোথাও কোনো কল বা টেক্সট করেনি রিহান। যতবারই তত সত্যের সম্মুখীন হয়েছে ততবারই অঝরে কেঁদেছে বোকা মেয়েটি। তার মনে হচ্ছিল ভেতর থেকে কেউ বুঝে জানটাকেই বের করে নিচ্ছে, এখনই মারা যাবে সে। যখন তন্ডাভাব লেগে এসেছিল প্রায় ওই সময়ে রিহানের টেক্সট আসে অর্ষার ফোনে। অর্ষ এবং রিহান বসে আছে একটা রেস্টুরেন্টে। সকালে রিহানের মেসেজ পাওয়ার পর থেকে আর অপেক্ষা করতে পারেনি, সময়ের আগে চলে এসেছে। দেখা করার কথা অবশ্য রিহান নিজেই বলেছিল, সে এসেছে বেশিক্ষণ হয়নি, চুপচাপ বসে আছে। অর্ষাও নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে রিহানের পানে। বেশ অনেকক্ষণ পর রিহান তাকালো অর্ষার দিকে, মলিন স্বরে বলল, কেঁদেছো? চোখ মুখ এত ফোলা কেন? অর্ষা কিছু বলল না, তার ছেলের ঈষৎ হাসি তার ঠোঁটে খেলে গেল। রিহান শ্বাস নিয়ে বলল, কথাগুলো কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু বলাটা ভীষণ প্রয়োজন। বলো। রিহানকে ফের নিশ্চুপ তাকিয়ে থাকতে দেখে অর্ষা শুধালো, মেয়েটি কে ছিল? রিহান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, বাড়ি থেকে ওর সাথে বিয়ের কথাবার্তা চলছে আমার। অর্ষার মনে হলো কেউ তাকে গভীর সাগরে ফেলে দিয়েছে, যেখানে কোনো কুলকিনারা নেই। অর্ষা ঠাই পাচ্ছে না, গভীর সমুদ্রে সে তলিয়ে যাচ্ছে। রিহান অবলীলায় কিভাবে বলল কথাগুলো। অর্ষার চোখ ছলকে পানি বের হলো, করেই জিজ্ঞেস করলো, তুমি ওই মেয়েকে বিয়ে করবে? প্লিজ অর্ষা, কান্না করো না, আমার কিচ্ছু করেনি, আমি পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। তাই ভালোবাসার আগে তো পরিবারের অনুমতি নাওনি, আর এখন পরিবারের দোহাই দিচ্ছ আমাকে? তোমাদের হাত ধরে ছবি তোলা দেখে তো মনে হয়নি গতকালই প্রথম দেখা কিংবা কথা হয়েছে, তার মানে আরো আগে থেকেই ওই মেয়ে তোমার জীবনে আছে, আর এজন্যই ছিল তোমার এত ব্যস্ততা। আমার কি অপরাধ ছিল রিহান? তোমার ভালো লাগে না এটা আমাকে তুমি বলতে পারতে, আমি সরে যেতাম তোমার পথ থেকে। আসলে এতদিনের সম্পর্ক আমাদের, তোমার প্রতি একটা মায়া জন্মে গিয়েছিল, তাই ছাড়তে পারছিলাম না। ভেবেছিলাম পরে সময় সুযোগ বুঝে তোমার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগেই তো সব ঘটে গেল। আমার মনে হয় আমাদের এবার আলাদা হওয়ার সময় এসে গেছে, সম্পর্কটা আর এগিয়ে নেওয়ার প্রয়োজন নেই। আজ সকালে যখন রিহান কল করে দেখা করতে চাইল, অর্ষা খুশি হয়েছিল, ভেবেছিল রিহান সরি বলবে, সব ঠিক করে নেবে, কিন্তু এমন কিছু যে শুনবে এটা ভাবেনি। সে বলার মতো কোনো কথাও খুঁজে পাচ্ছে না, নীরবে কাঁদছে শুধু। রিহান বলল, আমি জানি আমি তোমার সাথে হয়তো অন্যায় করেছি, কিন্তু আমার কিছুই করার নেই এখন, আই এম সরি, ক্ষমা করে দিও আমায়। অর্ষা উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে বলল, তোমাকে ক্ষমা করতে না পারার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি যদি তোমায় ক্ষমা করি তাহলে নিজের প্রতি খুব অন্যায় করা হয়ে যাবে আমার, সরি। অর্ষা দাঁড়ালো না, শুনলো না রিহানের কোনো অজুহাত, নীরবে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। বাড়ি ফিরে একদম চুপচাপ রইল, পাথর মনে হলো তার নিজেকে, আচমকা কান্নাও থমকে গেল তার। বাড়ির সবার থেকে একটু একটু করে গুটিয়ে নিতে লাগলো নিজেকে। অন্যদিকে ঐশীর বিয়ের বন্দোবস্ত করতে গিয়ে অর্ষার প্রতি আলাদা নজর দিতে পারেনি বাড়ির কেউ, তাদের ভাবনাতেও নেই যে তাদের আদরের মেয়ে মৃত্যু যন্ত্রণা নিয়ে কীভাবে আছে। রাত নামার সাথে সাথে অর্ষার আহাজারিজ বাড়ে, বুকে ব্যথা করে। কতবার যে সে সিলিং ফ্যানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল নিজেও জানে না। পরক্ষণে বাবা মায়ের মুখটা চোখের সামনে ভেসে ওঠে, পিছিয়ে আসে সে, কিন্তু কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না ভেতরকার যন্ত্রণা। একদিন খুব সকালেই শম্পা এলো বাড়িতে, অর্ষা তখন বারান্দায় বসে আছে। পুরো রাত ধরে সে এখানেই জেগে কাটিয়ে দিয়েছে। তার বোবা কান্নার সাক্ষী ছিল একটি রূপালি চাঁদ এবং এক ঝাঁক নক্ষত্র। অর্ষাকে এভাবে বসে থাকতে দেখে শম্পা কিছুটা ভয়ই পেয়ে গেল, পাশে বসে বলল, এই ঠান্ডা ফ্লোরের ওপর এভাবে বসে আছিস কেন, সোয়েটারও পরিসনি? অর্ষা জবাব দিল না, ফিরেও তাকালো না শম্পার দিকে। শম্পা বলল, অর্ষা পাখি কি হয়েছে আমাকে বল, কতবার ফোন দিয়েছি ধরিসনি, কলেজেও যাচ্ছিস না। মানুষ এত নিখুঁত অভিনয় কি করে করতে পারে বলো তো? রিহান ভাইয়ার কথা বলছিস? পরের দিন দেখা হয়েছিল পরে। অর্ষা কাঁদতে কাঁদতে রিহানের সাথে কথাগুলো বলল, কান্নার দমক বেড়ে গেছে ওর। শম্পা ওকে বুকে জড়িয়ে নিল, মাথায় বুলিয়ে ধরায় আশা গলায় বলল, কাঁদিস না প্লিজ। আমার ভীষণ কষ্ট হচ্ছে শম্পা, আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি, আমি আর সহ্য করতে পারছি না, কেন করলো রিহান আমার সাথে এমন, আমি ওকে ছাড়া থাকতে পারবো না শম্পা, ওকে এনে দে আমায়, আমি মরে যাচ্ছি। শম্পার শক্ত করে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে বলল, পাগলামি করিস না,
কাকে ফিরে যাচ্ছিস তুই? যে তোকে চায় না সে আর তোর নেই, মেনে নেই সত্যিটা। যে যেতে চায় তাকে যেতে দে, তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে, বিশ্বাস রাখ আল্লাহর ওপর। আনাবার তামিমের জন্য নাস্তা নিয়ে এসেছেন আমিনা বেগম। ঐশীর বিয়ের জন্য বেশ কিছু লেহেঙ্গা পছন্দ করেছে তামিম, সেগুলোই দেখানোর জন্য এই বাড়িতে এসেছে। চাইলে ফোনেও দেখানো যেত, কিন্তু ঐশীর সাথে একটাবার দেখা করার অজুহাতে এই সুযোগ হাতছাড়া করতে চায়নি। লেহেঙ্গার ছবিগুলো দেখে আমিনা বেগম এবং ঐশী দুজনেই ভীষণ পছন্দ হয়েছে। অর্থি বলল, আমাকে কিনে দিবে না ভাইয়া এমন লেহেঙ্গা? উত্তরে আনা ফেসে বলল, দেবে তো। কবে দেবে? তোমার বিয়েতে। কিন্তু আমি তো এখনো ছোট, বিয়ে হতে তো দেরি আছে, এতদিন অপেক্ষা করব? হ্যাঁ করতে হবে। না পারবো না, তাহলে আপুর সাথে আমিও বিয়ে করব। তামিম হেসে বলল, কাকে বিয়ে করবি? অতি হাত দিয়ে আনাফকে দেখিয়ে বলল, এই যে এই ভাইয়াটাকে করব। আমিনা বেগম চোখ রাঙিয়ে বললেন, অর্থি সব সময় শুধু পাকা পাকা কথা, যাও ভেতরে যাও। আনা অর্থিকে পাশে বসিয়ে বলল, বকবেন না, যে ছোট মানুষ বোঝে না। এরপর সে অর্থিকে বলল, আমিও তো ছোট, আমিও আগে বড় হই তারপর বিয়ে করব। তুমি ছোট কই, তুমি তো অনেক বড়। তামিম আনাফ দুজনেই হাসতে লাগলো, সেই সাথে দুষ্টমি করতেও ছাড় দিল না। বিয়ের যেহেতু বেশি দেরি নেই, তাই বিয়ের শপিং আস্তে ধীরে শুরু করবেন বলে জানালেন আমিনা বেগম। তামিম বলল, আন্টি তাহলে কাল আপনারা আমাদের সাথে চলেন, ঐশী সরাসরি দেখে ড্রেস পছন্দ করুক। ঐশী একবার আমিনা বেগমের দিকে তাকালো, তিনিও তাকালেন মেয়ের দিকে, বললেন, ঠিক আছে তোমরা যা ভালো বুঝো। কথাবার্তা বলে আনাফ এবং তামিম উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। ওসমান আলম অফিসে গেছে এটা ওরা জানে, বাকিরা সবাই বাসায়, কিন্তু এর মধ্যে একবারও অর্শাকে দেখেনি বলে একটু খটকা লাগলো আনাফের। বোনের বিয়ে নিয়ে কোনো আনন্দ উচ্ছ্বাস নেই কেন এই মেয়ের মধ্যে? পরদিন সকালে ওসমান আলী অফিসে চলে গেলেন, বিয়েতে বেশ কয়েকদিন ছুটি নেওয়া হবে অফিস থেকে, তাই এখন আর বাড়তি ছুটি নেননি। তাছাড়া স্ত্রী আমিনা বেগমের উপর যথেষ্ট ভরসা আছে তার, শপিংয়ের দিকটা সেই সামনে নিতে পারবে। অর্শা অসুস্থতার দোহাই দিয়ে ওদের সাথে গেল না, অর্থি তখনও ঘুমছিল তাই ওকে আর ডাকেনি। যাওয়ার আগে ঘুমান্ত অর্থিকে অর্শার রুমে দিয়ে গেলেন আমিনা বেগম। অর্শাকে ডেকে বললেন, ঘুম থেকে উঠলে অর্থিকে খেতে দিস আর তুইও খেয়ে নিস। অর্শা শুয়ে থেকেই বলল, আচ্ছা। বের হওয়ার সময় আনাফকে না পারলেও তামিম জিজ্ঞেস করলো, বের হওয়ার সময় আনাফ না পারলেও তামিম জিজ্ঞেস করলো, অর্শা যাবে না? ঐশী বলল, না ওর শরীরটা ভালো না, জ্বর জ্বর ভাব। বলেন কি, ওষুধ খেয়েছে? না আজ সকাল থেকেই মা ঔষধ টেবিলের উপরে রেখে দিয়েছি, ঘুম থেকে উঠে খাবে। তামিম আর কথা বাড়ালো না, সবাই চলে যাওয়ার পর অর্শা শোয়া থেকে উঠল। অন্ধকার রুমে আলো জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ালো সে, বিধ্বস্ত শুকনো চোখ মুখ দেখে নিজে আটকে উঠল সে। এই কয়দিন আয়নাও দেখেনি, নিজেকে একলা আটকে রেখেছে, দূরে রেখেছে সবার থেকে, মনের শান্তি কোথাও মেলেনি। নিজেকে ঘৃণা করবে নাকি ওই মানুষটাকে ঘৃণা করবে সে বুঝতে পারে না। আয়নায় তাকিয়ে সে হঠাৎই শব্দ করে হেসে উঠল, হাসতে হাসতে চিৎকার করে কেঁদে উঠল সে। উস্কো খুস্কো চুলগুলো দুই হাতের মুঠোয় চেপে ধরে অঝরে কাঁদতে লাগলো সে। অর্থের ঘুম ভেঙে গেছে অর্শার কান্না শুনে, শোয়া থেকে উঠে বসল, ঘুমের রেশ এখনো কাটেনি তার। সে বুঝতে পারছে না কি হচ্ছে, কেন কাঁদছে তার আপু। অর্শা তখন রাগে জিদ্দে ঘৃণায় উন্মাদ, নিজের চুল দেখে রিহানের করা প্রশংসার কথা মনে পড়ে যাচ্ছে। রিহান সবচেয়ে বেশি পছন্দ করত অর্শার চুল, কতবার সে চুমুও খেয়েছে চুল। খুবই সাবধানী ছিল চুলের ব্যাপারে, একটুখানি চুল কাটলেও রাগ করে থাকত, কথা বলতো না। নিজের পছন্দের চুলের প্রতিও রাগ হতে লাগলো অর্শার। উঠে ড্রয়ার সেই ড্রয়ার খুঁজে সিজার বের করলো, আয়নার সামনে দাঁড়িয়ে চুল কাটতে যাবে ওই সময় অর্থি চিৎকার করে কেঁদে উঠল, আপু! অর্শা থমকালো, অর্থি দৌড়ে খাট থেকে নেমে এলো, অর্শাকে জড়িয়ে ধরে বলল, আপু আপু তোমার কি হয়েছে আপু, চুল কাটছো কেন? অর্থিকে জড়িয়ে ধরে আরো শব্দ করে কাঁদতে লাগলো অর্শা। অর্থি জানে না তার বোনের কি হয়েছে, কিন্তু সে নিজেও কাঁদছে এখন। অর্শা হেসকি তুলতে তুলতে বলল, ঐশী আপু রুমে যাও যাও।
তোমার কি হয়েছে আপু? অর্ষা ছেড়ে দিল ওর থেকে। অর্ষা আবার বলল, যাও। না আপু, আমি যাব না। আমি বলছি যাও। না, যেতে বলেছি আমি অর্থি, যা এখান থেকে। ধমক খেয়ে অর্থি তবুও যাচ্ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে সে। অর্ষার অপেক্ষা করল না, তার লম্বা চুলগুলো কেটে ঘাড় অবধি করতে লাগলো। অর্থি আবার জড়িয়ে ধরে আটকানোর চেষ্টা করলে এবার অর্ষা মেজা ছাড়িয়ে অর্থিকে একটা থাপ্পড় দিয়ে বলল, যেতে বলেছি না আমি, যা, আমার চোখের সামনে থেকে যা বলছি। অর্থি ভয়ে কান্না করতে করতে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। অর্ষা চুল কেটে হাউমাউ করে কাছে, এত অসহায় লাগছে তার নিজেকে। এবার সে আরো ভয়ঙ্কর কিছু করার জন্য উদ্বুদ্ধ হল। অর্ষার চেহারার মধ্যে গাল দুটো অনেক বেশি পছন্দ করত রিহান। অর্ষা এবার ব্লেড হাতে নিয়েছে। অর্ধেক পথ আসার পর খেয়াল করলো যে তামিমের ফোন ঐশীদের বাড়িতেই রেখে এসেছে। ওই ফোনেই সব লেহেঙ্গার ডেমো ছবি আছে। তাই আনাত বলল, তুই আন্টি আর ভাবিকে নিয়ে শপিং মলে যা, আঙ্কেল আন্টিও তো অপেক্ষা করছে, গিয়ে গহনা দেখতে থাক, আমি গিয়ে ফোনটা নিয়ে আসছি। তামিম রাজি হয়ে গেল। মাঝপথে আনব গাড়ি থেকে নেমে উল্টো আবার অর্ষদের বাড়িতে এসেছে। সিঁড়ির কাছে যেতে দেখলো অর্থি কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে নামছে। আনব দ্রুত এগিয়ে গেল, অর্থি ওকে দেখেই জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। বেশ ভয় পেয়েছে, বুঝতে পেরেছে আনব। ও নিজেরও আংশিক ভয় করছে এখন, কি হলো হঠাৎ করে? আনব জিজ্ঞেস করলো, অর্থি কি হয়েছে, কান্না করছো কেন, কান্না থামাও, বলো আমাকে। অর্থি ফুফিয়ে ফুফিয়ে বলল, আপু আপু। আপু, অর্ষার কথা বলছো, কি হয়েছে? অর্থি কথাই বলতে পারছিল না। আনাফু আর অপেক্ষা না করে অর্থিকে নিয়ে দ্রুত ওদের অ্যাপার্টমেন্টে গেল। মেইন দরজা হাট করে খুলে রাখা, অর্থি বোধহয় ভয়ে দরজা লাগাতেও ভুলে গেছে। আনাফকে অর্থি সোজা অর্ষার রুমে নিয়ে গেছে। অর্ষা ততক্ষণে ব্লেড দিয়ে একটা হালকা আঁচড় দিয়েছে গালে। দ্বিতীয়বার গালে ব্লেড লাগানোর আগে আনাফ গিয়ে আটকে ফেলল। অবিশ্বাস্য স্বরে বলল, পাগল হয়েছেন আপনি? অর্ষা হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করছে, উম্মাদের মতো আচরণ করছে। পরে অবস্থা থেকে অর্থির কান্নার গতি বেড়ে গেছে আরও। উপায় না পেয়ে ব্লেডটা হাত থেকে ফেলে দিয়ে অর্ষাকে আনাপ শক্ত করে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে একসময় শান্ত হয়ে গেল অর্ষা। ক্লান্ত কণ্ঠে বলতে লাগে, ক্ষমা করব না, কখনোই ক্ষমা করব না। আনাপ ছাড়ল না অর্ষাকে। অর্থি এসে ওদের দুজনকে জড়িয়ে ধরে কাছে। আনাপ এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে রেখে অন্য হাত অর্থির মাথায় রাখল। অর্ষাকে জড়িয়ে ধরে বসে আছেন আমিনা বেগম, তাদের থেকে কিছুটা দূরে বসে আছে বাকি সবাই। আনাপ তামিমের বাবার নাম্বারে কল করে জলদি অর্ষাদের বাড়িতে আসতে বলেছে। খবর পেয়ে তামিমের বাবা মা সহ চলে এসেছেন। আমিনা বেগম আসার পর থেকেই কেঁদে চলেছেন। তার মেয়েটা যে এভাবে ভেতরে ভেতরে গুমড়ে মরছিল, তিনি সেটা কাজের ব্যস্ততায় বুঝতেই পারলেন না। তামিমের বাবা মা ভদ্র মানুষ, শিক্ষিত পরিবার, তারা অবস্থা বুঝতে পেরে অর্ষার পরিবারকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাই, এই বয়সে ছেলেমেয়েরা একটু একটু ভুল করবেই, এখানে আর কি করা আছে বলেন? শুধু খারাপ লাগে এটা ভাবলি যে মানুষ কেন শুধু শুধু ভালোবাসার অভিনয় করে অন্য একটা মানুষের মন ভাঙে। যা হওয়ার হয়ে গেছে, এখন অর্ষাকে সময় দিতে হবে, ওকে ট্রমা থেকে বের করে আনতে হবে, সবসময় ওর সাথে সাথে থাকতে হবে, প্রয়োজনে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যান। তামিম এবং ঐশীর বিয়েটা কয়েকদিন পিছিয়ে দেই আমরা, ভয় নেই, বিয়ে ভাঙবো না, এরকম কিছু আমার মেয়ের সাথেও হতে পারত, আর আমার মেয়েটাও কিন্তু ভালোবেসেই বিয়ে করেছে, আল্লাহ ওর সহায় ছিল তাই প্রতারণার শিকার হয়নি। অর্ষাও আমার মেয়েনি মতো, একটা ভুলের জন্য কি আমি আরেকটা মেয়েকে কষ্ট দেব? বিয়ে অবশ্যই হবে ইনশাল্লাহ, শুধুমাত্র অর্ষাকে আগে সব কিছু থেকে বের করে আনতে হবে। তামিমের বাবা তৈয়ব রহমানের কথা শেষ হলে ওসমান আলমের চোখ দুটো ছলছল করে উঠল। তার তিন মেয়েকে তিনি অসম্ভব ভালোবাসেন, নিজের জীবনের চেয়েও বেশি। প্রথম সন্তান তার মেয়ে হওয়াতে অনেকে চোখ বাঁকা করলেও তিনি সাদরে গ্রহণ করেছিলেন, আদরে আদরে ভরিয়ে দিয়েছিলেন ছোট্ট ঐশীর মুখ। এরপরের সন্তানও যখন মেয়ে হলো, এতেও বিন্দুমাত্র আক্ষেপ করেননি তিনি। অর্ষাকে কোলে নিয়ে আনন্দে কেঁদে ফেলেছিলেন, বলেছিলেন, আমার আরেকটা জান্নাত। এরপর আর তাদের বাচ্চা নেওয়ার পরিকল্পনা ছিল না। কিন্তু বেশ অনেক বছর পর অর্থি যখন আমিনা বেগমের গর্ভে এলেন, তখনও তিনি বাচ্চা নিতে অসম্মতি জানাননি। অর্থির আগমনেও ছিলেন বেজায় খুশি তিনি, এজন্যই ঐশী এবং অর্ষার সাথে অর্থির বয়সের ব্যবধান অনেক বেশি। তিনি তৈয়ব রহমানের হাত ধরে বললেন, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আমি ভাই। রাত বাজে দেড়টা, আমিনা বেগমের দু চোখে ঘুম নেই, ঘুম নেই অর্ষার চোখেও, ফোলা ফোলা চোখে সে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। আমিনা বেগম ওকে জড়িয়ে ধরে রেখেছেন। অনেকক্ষণ চুপ করে থেকে তিনি জিজ্ঞেস করলেন, এত কষ্ট চেপে রাখলি, একটাবার বললিও না আমাকে।
অর্ষা জড়িয়ে ধরল মাকে, সঙ্গে সঙ্গে কান্না করে বলল, মানুষটা এভাবে আমাকে কেন ঠকালো মা? ও তোকে ভালোবাসে না, আমি আগেও বলেছিলাম তোকে। একটা দিনের জন্য ভালোবাসেনি মা। আমেনা বেগম অনেকক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস নিয়ে বললেন, না, যদি ভালোবাসতো তাহলে ছেড়ে চলে যেত না, রেখে দিত তোকে, আগলে রাখত। আমি মানতেই পারছি না। মানতে হবে, আর সবকিছু থেকে নিজেকে বেরো করে আনতে হবে। কার জন্য কষ্ট পাচ্ছিস তুই? কার জন্য চোখের পানি ফেলছিস? সেই মানুষটা তো দিব্যি ভালো আছে। অর্ষা শোন, তুই কাঁদবি না, কারণ তুই ওকে হারাসনি, ও তোকে হারিয়েছে, ও ঠকিয়েছে তোকে। তুই লয়াল ছিলি, তাহলে তুই কেন কাঁদবি? চোখের পানিগুলো জমিয়ে রাখ মা, চোখের পানি এত সস্তা না, সবার জন্য দামি ও মূল্যবান চোখের পানি নষ্ট করতে হয় না। অর্ষা ফুফিয়ে ফুফিয়ে বলল, এত ভালোবেসে কি পেলাম মা কষ্ট ছাড়া? কষ্ট পাবি না, কষ্ট মনে করবি না। ও যদি তোকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে তুইও ভালো থাকতে শিখে নে, তোরও ভালো থাকার অধিকার আছে। আমার কথা বুঝতে পেরেছিস? অর্ষা কিছু বলল না, নীরবে কাঁদছে। আমেনা বেগম ওর চোখের পানি মুছে দিয়ে বললেন, বোকামে, এত কেন ভেঙে পড়েছিস? মানুষটা যে আমায় ভেঙে গুড়িয়ে দিয়ে গেল মা, মৃত্যু যন্ত্রণা দিয়ে গেল আমায়। কেউ একজন এসে ঠিক তোকে গড়ে নিবে, দেখিস। শুধু নিজেকে এমন ভাবে তৈরি কর যাতে করে তোকে আর কেউ ভাঙতে না পারে। ভেঙে পড়বি না, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি সব ঠিক করে দেবে। দেখিস, নতুন করে জীবনটাকে শুরু কর, পারবি না বল? অর্ষা ওপর নিচ মাথা ঝাঁকালো, এখনো তার চোখে পানি। মা বললেন, আর চোখের পানি ফেলবি না, সব সময় হাসি খুশি থাকবি, কোনো ভুল সিদ্ধান্ত নিস না মা, আমরা সব সময় তোর পাশে আছি আর থাকবো ইনশাআল্লাহ। অর্ষা প্রত্যুত্তর করল না, মায়ের বুকে মুখ লুকিয়ে নীরবে কাঁদতে লাগলো। আমেনা বেগম বললেন, আমি যেন আর তোকে কাঁদতে না দেখি। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মাকে জড়িয়ে ধরে নির্দেশ শহরে পা রেখেছে অর্ষা, কিন্তু তখনও ঘুমাননি আমেনা বেগম। তার মেয়ের বুকের ভিতর অশান্তির প্রভাব তার মনেও পড়েছে। ঘুমান্ত অর্ষার মুখের দিকে তাকিয়ে তার বুকটা চিনচিন করে উঠল। মেয়েটার ভেতরকার হাহাকার যেন কান্না হয়ে গালে চিটচিটে ভাব প্রকাশ পেয়েছে। তার আদরের মেয়েটাকে কেউ এভাবে আঘাত করতে পারল? বুক কাঁপল না একবারও? তিনি আলতো করে ঘুমান্ত অর্ষার গালে হাত রাখলেন, দীর্ঘশ্বাস নিয়ে বললেন, খোদা, আমার মেয়েটাকে সকল দুঃখ তুমি মুছে দিও। শীতের প্রকোপ পেরিয়ে সকালে আজ সোনালি মিঠে রোদ্দুর উঠেছে। অর্ষার ঘুম ভাঙে রোদ্দুরের আলিঙ্গনে। আমেনা বেগম রোদ উঠেছে দেখে সকালে জানালার পর্দা সরিয়ে দিয়েছেন। থাই গ্লাস ভেদ করে মিঠে রোদ্দুরের আবেশে অর্ষা উঠে বসল। কিছুক্ষণ ছিম মেরে বসে থাকার পর তার রিহানের কথা মনে পড়ে যায়, সাথে সাথে বুকের ভেতর তার ব্যথা শুরু হয়। মনের ওপর অশান্তির প্রভাব অনুভব হয়, ঠোঁট ভেঙে কান্না চলে আসে, সেই সাথে মায়ের বলা গতকাল রাতের কথাগুলো মনে পড়ে যায়। হুহু করে কাঁদতে কাঁদতে সে দু চোখের পানি মুছতে থাকে আর অনবরত বলতে থাকে, আমি কাঁদবো না, কাঁদবো না, কাঁদবো না। চোখ সেই বারণ শোনে না, কান্না থামানোর আপ্রাণ চেষ্টা করে অর্ষা, বড় বড় শ্বাস নেয়। পর মুহূর্তেই দু হাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আল্লাহ হেল্প মি। কিছুক্ষণ পর তার কান্না কমে আসার পর সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। আমেনা বেগম এসে খেতে নিয়ে গেছেন, খাবারও তার গলা দিয়ে নামছিল না। মাকে সন্তুষ্ট করতে সে অল্প কিছু খাবার খেলো কষ্ট করে। ওর থেকে আর্ট পেপার, রং তুলে এসব নিয়ে কোথাও যেতে দেখে অর্ষা জিজ্ঞেস করল, কোথায় যাস? ওতে উত্তর দিল, ছাদে যাই আপু, দেখো আজ কত সুন্দর রোদ উঠেছে, তোমার কি খাওয়া শেষ? তাহলে তুমিও আমার সাথে আসো। অর্ষা মায়ের দিকে তাকাতেই মা বললেন, যা, আমিও হাতের কাজ সেরে তারপর আসছি, খাবার নিয়ে যা, ছাদে বসে খাবি আর অর্থে ছবি আঁকা দেখবি। অর্ষা খাবার নিয়ে এলেও খেল না, প্লেটটা রেলিং এর উপর রেখে একপাশে চেয়ারে চুপ করে বসে রইল। অর্থে অন্য পাশে ছবি আঁকতে বসেছে, সে তার বয়সের তুলনায় খুব সুন্দর ছবি আঁকে। তবে একটা সমস্যা আছে, কারো সামনে অর্থাৎ কেউ তাকিয়ে থাকলে সে আঁকতে পারে না, অদ্ভুত হলেও এটাই সত্যি। অর্ষা কিয়ৎক্ষণ নিশ্চিত থেকে বলল, অর্থেকটা পেপার দিত আর একটা রং পেন্সিল।
অর্থী কোনো প্রশ্ন না করে একটা পেপার আর রং পেন্সিল দিয়ে আবার নিজের জায়গায় চলে গেল। অর্ষা কিছুক্ষণ কাগজে আঁকিবুকি করলো, এরপর কাগজটাকে প্লেন বানিয়ে উড়িয়ে দিল। যদিও উড়ে বেশি দূর যায়নি, বরং নিচে পড়ে গেছে। কোথাও গিয়ে পড়েছে দেখার আগ্রহ বোধ করলো না সে। অনেকক্ষণ পর একবার সে অর্থীর দিকে তাকালো। অর্থীর মনোযোগ সাদা কাগজটার দিকে। সে চুপ করে বসে থাকলেও তার মাথায় নানান ধরনের চিন্তা ভাবনা ঘুরছিল। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বর্তমানে অর্ষার সাথেও এমনটাই হচ্ছে। দুশ্চিন্তায় সে ভেতর থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে।